বছৰটোৰ প্ৰথম বানৰ কবলত কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান ব্ৰহ্মপুত্ৰ বাহনী পানীত প্লাবিত ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ 95টা বন শিবিৰ কাজিৰঙাৰ বান পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি প্ৰশাসনে জাৰি কৰিছে কিছু নীতি নিৰ্দেশনা কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে গধুৰ বাহনৰ চলাচলত বাধা 30 কিলোমিটাৰ বেগত পাৰ হ'ব পাৰিব ব্যক্তিগত বাহন যাত্ৰীবাহী বাছ গজালির ধুমারকুরত হত্যাকাণ্ড ইব্রাহিম আলী নামের স্থানীয় যুবকক অচিনাক্ত দুর্বৃত্তর আক্রমণ ঘরের কাষতে এটা গুদাম ঘরত পড়ি থাকা অবস্থাতে ইব্রাহিমক আক্রমণ পাঠশালা সরকারি স্বাস্থ্য কেন্দ্র নিয়া হয়েছিল যদিও চিকিৎসাধীন অবস্থাতে যুবকজনের মৃত্যু ঘটনায় গুরুতরভাবে আহত ইব্রাহিমর মাতৃ দিল্লী উচ্চ ন্যায়ালয়ত আজি অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের শুনানি সিবিআই গ্রেপ্তারের বিরুদ্ধে উচ্চ ন্যায়ালয়ত গোচর তরিছিল দিল্লির কারারুদ্ধ মুখ্যমন্ত্রী গৰাকীয়ে ন্যায়াধীশ নীনা বনসালর বিচারপীঠ কেজরিওয়ালের আবেদনের শুনানি প্রতিকূল বতরের বাবে অসমৰ দুই জেলাত রেড এলার্ট জারি পশ্চিম কার্বি আংলং আর ডিমা হাসাওত বরঝাৰৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্রই জারি করেছে রেড এলার্ট রাজ্যের 9খন জেলাত অরেঞ্জ এলার্ট জারি 22খন জেলাতে জারি করা হয়েছে ইয়েলো এলার্ট অনাগত তিনিটা দিন রাজ্যের বাবে হব অতি জটিল সময় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যক্ত করে কেবাখনো জেলাত আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের রেড এলার্ট জারি নেড়ানেপেড়া বরষুণের ফলত বিপদসীমার উপরেদি বয়ে আছে ব্রহ্মপুত্রকে ধরে কেবাখনো নৈ উপনৈর জলস্তর অধিক জটিল বান পরিস্থিতির আশঙ্কাত রাজ্যবাসী সতর্ক হবলে আহ্বান মুখ্যমন্ত্রীর বছৰটোৰ দ্বিতীয়টো বানত প্লাবিত ৰাজ্যৰ 14খন জিলা বান পৰিস্থিতিৰ বাবে জিলা উপায়ুক্তৰ সন্মিলন সাময়িকভাৱে বাতিল জিলা আয়ুক্তৰ লগতে মন্ত্ৰী বিধায়কক বানপীড়িত অঞ্চল পৰিদৰ্শনৰ নিৰ্দেশ মুখ্যমন্ত্ৰীৰ বানপীড়িত 5 শতাধিক গাঁৱত বানাক্ৰান্তৰ হাহাকাৰ অৱস্থা মুখ্যমন্ত্রীর পর টেলিফোন যোগে রাজ্যের বান পরিস্থিতির বুঝ ললে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীয়ে বান পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবরকারের সহায়ের আশ্বাস প্রধানমন্ত্রী রাজ্য সরকারে বিচারিলে উদ্ধার অভিযানের বাবে কেন্দ্রে প্রেরণ করব এনডিআরএফ আর সেনাবাহিনী বুধবার বানক লো ক্যাবিনেটত হব আলোচনা বঙ্গাইগাঁওর পঞ্চায়েত সচিবক হত্যা করবলে সুপারি কিলারক দিয়া 2 লাখ টাকা জব্দ চন্দ্রকান্ত দাসর সোনখালিয়ে বিনিমা কছারির ঘরের জব্দ সুপারি কিলারক দিবলে অনা ধন পঞ্চায়েত সচিব হত্যাকাণ্ডর 8 অভিযুক্তক 4 দিনের জিম্মাত লৈ আরক্ষীর তদন্ত শিক্ষা হেতু অ্যাপর বিসঙ্গতি ধরা পেলাবলৈ 3জনীয়া কমিটি গঠন সরকারের বিদ্যালয় বিদ্যালয়ে গৈ 3জনীয়া কমিটিয়ে বুজ লব শিক্ষা হেতু অ্যাপর বিসঙ্গতির 1 সেপ্টেম্বরত সরকারে রাজহুয়া করব কমিটির প্রতিবেদন অ্যাপত বিসঙ্গতি ধরা পড়লে শীঘ্রে সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজিরেপর দেশ বলবৎ 3খন নতুন ফৌজদারি আইন এটিয়ারেপর ঘরে পড়া অনলাইন যোগে আরক্ষী থানা দিব পারিব এজাহার ইলেকট্রনিক সাক্ষ্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা লব তদন্ত প্রক্রিয়াত নতুন ন্যায় সংহিতাক লৈ আইনজ্ঞ মহলত ক্রিয়া প্রতিক্রিয়া নতুন আইনের অধীনত রাজ্যের প্রথমটো গোচর নগাঁওত রুজু হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম